নার্সারির ছোট্ট ছোট্ট বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে কি পড়াবো বলো তো? শূন্যস্থান পূরণ। আগের দিনকে আমরা শূন্যস্থান পূরণ শিখিয়েছিলাম, তোমাদের যে বই সেই বইটি 30 নম্বর পাতার মধ্যে যে শব্দগুলো আছে বা বানানগুলো আছে সেই বানানগুলো দিয়েই শূন্যস্থান পূরণ কীভাবে করতে হয় আগের দিন আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে তাও আরেকবার করে বলে দিচ্ছি। দেখো, যদি এখানে ক শব্দটি থাক ক বান অক্ষরটি থাকে তাহলে ক অক্ষরটির পাশে যদি ড্যাশ থাকে সেখানে কী লিখতে হবে? ল। ঠিক সেরকম যদি বর্গীয় জ থাকে তার পাশে যদি ড্যাশ থাকে সেখানে কী হবে? ল। তারপর যদি ফ থাকে পাশে যদি একটা ড্যাশ দেওয়া থাকে তাহলে সেই ড্যাশের মধ্যে কী হবে? ল। অর্থাৎ ক ল কল, বর্গীয় জ ল জল, ফ ল ফল। তারপর আমরা চলে যাই ঘ। যদি ঘ অক্ষর থাকে এবং পাশে যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে সেই ওখানে কী হবে? না, ট হবে, ঘ ট ঘট। যদি ব দেওয়া থাকে পাশে যদি ড্যাশ দেওয়া থাকে তাহলে সেখানে কী বসবে? ট ব ট বট। তারপর যদি প দেওয়া থাকে সেখানে যদি ড্যাশ থাকে তাহলে সেই শূন্যস্থান পূরণে কী বসবে? ট বসবে, অর্থাৎ প ট পট। এইগুলো আমরা আগের দিনকে শিখিয়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা এর পরবর্তী বানানগুলো সেইগুলো শিখব। দেখো, আমি একটা হেডিং আপাতত করেই রেখেছি, শূন্যস্থান পূরণ, আর পাতার নাম্বার হচ্ছে 30। পাতার নাম্বারটা কত? না, 30 নম্বর পাতা। আজকে আমরা কী করব? তোমাদের যে বই সেই পরবর্তী আগে যা শিখিয়েছিলাম তার পরেরগুলো করাচ্ছি। আগে আমরা কল থেকে পট অবধি করেছিলাম, আজকে হবে পথ। দেখো, শূন্যস্থান পূরণ কীরমভাবে করতে হয়। যদি একটা প দেয়া থাকে, দেখো আমি কী লিখলাম? প। এর পাশে যদি একটা ড্যাশ থাকে, ঠিক আছে, তাহলে সেই ড্যাশের মধ্যে আমরা কী লিখব? সেখানে আমরা লিখব থ। তাহলে প থ পথ। এইভাবে শূন্যস্থান পূরণ করতে হয়। আচ্ছা, আবার আর একটা লিখছি অক্ষর, র অক্ষর লিখলাম, তার পাশে ড্যাশ দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? র থ রথ হলো। তাহলে উপরেরটা হলো প থ পথ, তারপরেরটা হলো র থ রথ। এইবার আমরা কী লিখব? এইবার আমরা লিখব খ। খয়ের পাশেও ড্যাশ দেওয়া রইল, সেইখানে আমরা কী লিখব সেই ড্যাশের মধ্যে? সেইখানে আমরা লিখব ডয় শূন্য র। তাহলে কী বানানটা হলো? খ ডয় শূন্য র খর। তাহলে আজকে আমরা কী কী বানানের শূন্যস্থান পূরণ শিখলাম? প থ পথ, র থ রথ, আর খ ডয় শূন্য র খর। ঠিক আছে, আজকে এইটুখানেই রইলো।